Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Makuna Sommeloni Medical College and Hospital. आज के আমরা বায়োটেকনোলজি প্রিন্সিপাল এন্ড প্রসেসের একদম লাস্টের দিকে পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে অবটেইনিং দ্য ফরেন জিন প্রোডাক্টস। অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম যে ট্রান্সফর্ম মানে কি করে রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা হোস্ট অর্গানিজমের মধ্যে ঢোকাচ্ছি, এবং হোস্ট সেলের মধ্যে ঢোকালে কি হবে, ট্রান্সফর্ম সেল তৈরি হবে। যেটাতে যার মধ্যে ঢুকবে সেটা ট্রান্সফর্ম সেল বলবো, যার মধ্যে ঢুকবে না সেটা হচ্ছে আনট্রান্সফর্ম রিসিপিয়েন্ট সেল। তো এই দুটো সেলকে আমরা কিভাবে আলাদা করব সেটাও আমরা জেনে গেছি। এখন আমাদের জানতে হবে, যেটা আমরা জানবো আজকে সেটা হচ্ছে এই যে এত কাণ্ড করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ বাড়ালাম, সেটাকে হোস্ট সেলের মধ্যে ঢোকালাম, কোনটার মধ্যে ঢুকেছে ট্রান্সফর্ম থেকে নন ট্রান্সফর্ম মানে আনট্রান্সফর্মগুলো ডিফারেনশিয়েট করলাম, এগুলো কেন করলাম, যে আমরা একটা জিন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আমরা চাই যেটা আমাদের মানে দরকার, সেরকম একটা প্রোডাক্ট চাই। তো সেই প্রোডাক্টটা এবারে আমরা কীভাবে সেটা পাবো সেটাই হচ্ছে এখন আমরা দেখবো, মানে মেইন জিনিসে আমরা চলে এসেছি একদম লাস্টের দিকে। কি বলছে দেখো, হোয়েন ইউ ইনসার্ট এ পিস অফ অ্যালিয়েন ডিএনএ ইন টু ক্লোনিং ভেক্টর অ্যান্ড ট্রান্সফার ইট ইন টু এ ব্যাকটেরিয়াল প্ল্যান্ট অর অ্যানিমাল সেল, দ্য অ্যালিয়েন ডিএনএ গেটস মাল্টিপ্লাইড। যেটা আমরা জানি যে যখন আমরা একটা কি, হোয়েন ইউ ইনসার্ট এ পিস অফ অ্যালিয়েন ডিএনএ ইন টু এ ক্লোনিং ভেক্টর, একটা ক্লোনিং ভেক্টরের মধ্যে ডিএনএটাকে আমরা ঢোকালাম, ডিএনএটাকে ঢুকিয়ে কী করলাম, সেটাকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফার করলাম একটা হোস্ট সেল, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, প্ল্যান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে। তো সেই হোস্ট সেলের মধ্যে কী হবে, এই পুরো যেমন পুরো ভেক্টরটা ডিএনএ যেমন রেপ্লিকেট হবে, তার সাথে সাথে এই অ্যালিয়েন ডিএনএ যেটাকে আমরা জুড়েছি ওর সাথে ওটাও মাল্টিপ্লাইড হবে। ইন অলমোস্ট অল রিকম্বিনেন্ট টেকনোলজিস দ্য আলটিমেট এম ইজ টু প্রোডিউস এ ডিজারেবল প্রোটিন। অর্থাৎ বেশিরভাগ হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজিরই হচ্ছে আলটিমেট মানে শেষ আমাদের এমটা কী, সেই এমটা হলো তোমরা যে এত পড়াশোনা করছো তার এমটা কী, তোমরা যে এনসিআরটিকে পড়ছো এত লাইন বাই লাইন, এমটা কী, যে আমাদের নিটে পাওয়া মানে নিটে আমাদের ভালো স্কোর করে একটা মেডিকেল কলেজে একটা মেডিকেল সিট পাওয়া। তো সেই রকমই মানে এরও একটা হচ্ছে এম, বেশিরভাগ ক্ষেত্রেই এম কী দেখা গেছে যে ডিজারেবল প্রোটিন, টু প্রোডিউস এ ডিজারেবল প্রোটিন মানে কি, যে অনেকেই হয়তো অনেকে বলবে যে আমরা জানার জন্য পড়ছি, তো বেশিরভাগ কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নিটে পাওয়ার জন্য পড়ছে, একটা মেডিকেলের সিট পাওয়ার জন্য, খুব কম সংখ্যক লোকই একবারে সেই জানার জন্য মানে নলেজ বাড়ানোর জন্য পড়ছে। তো এখানেও সেই রকমই দেখা যায় যে বেশিরভাগ অলমোস্ট অল রিকম্বিনেন্ট টেকনোলজিস অলমোস্ট বেশিরভাগ মানে সব কটাতেই দেখা যায় যে আলটিমেট এম হচ্ছে ডিজারেবল প্রোটিন, ঠিক আছে। Hence, there is a need for the recombinant DNA to be expressed. তো সেই জন্য এখানে কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আছে সেটাকে এক্সপ্রেসড হতে হবে। শুধু যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা হোস্টেলের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলেই যে হয়ে যাবে তা নয়, কারণ সেই ডিএনএটা থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে, অর্থাৎ ডিএনএটার এক্সপ্রেশন আমাদের দরকার। শুধু ডিএনএটা ঢুকে গেলেই হবে না, তার এক্সপ্রেশনটা দরকার, ওকে। দ্য ফরেন জিন গেট এক্সপ্রেসড আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। এই ফরেন যে জিনটা আছে, অর্থাৎ এই যে রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে ফরেন জিনটা ভরে ওটার মধ্যে ঢুকিয়েছি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে এটা কিন্তু নিজেকে নিজে এক্সপ্রেস করতে পারে। দ্য এক্সপ্রেশন অফ ফরেন জিন ইন হোস্ট সেল ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং মেনি টেকনিক্যাল ডিটেলস। এগুলো দেখো একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, এগুলো তোমরা নিজেরাও পড়ে নিতে পারো, এগুলো খুব যে ইম্পর্টেন্ট কিছু আছে বোঝানো তা কিন্তু নয়, তাও একবার আমি পড়ে যাচ্ছি। After having cloned the gene of interest and having optimized the condition to induce the expression of the target protein, one has to consider producing it on a large scale. অর্থাৎ after having cloned the gene of interest, মানে ওই জিন অফ ইন্টারেস্টটাকে ক্লোন করার পরে একটা অপটিমাইজড কন্ডিশনে আমরা কিন্তু একটা টার্গেট প্রোটিন পাচ্ছি, এবং সেটাকে ওয়ান হ্যাজ টু কনসিডার প্রোডিউস এ লার্জ স্কেল, একটা লার্জ স্কেলেও আমরা প্রোটিন মানে আমাদের যে টার্গেট প্রোটিন সেটা কিন্তু আমরা পেতে পারি। ক্যান ইউ থিঙ্ক অফ এনি রিজন ওয়াই দেয়ার ইজ এ নিড ফর লার্জ স্কেল প্রোডাকশন। তোমরা কি বলতে পারবে যে কেন এখানে লার্জ স্কেল প্রোডাকশনে আমাদের দরকার হয়? ইফ এনি প্রোটিন এনকোডিং জিন ইজ এক্সপ্রেসড ইন এ হেটেরোজেনিয়াস হোস্ট, ইট ইজ কল্ড দ্য রিকম্বিনেন্ট প্রোটিন। সরি, হেটেরোজেনাস না, হেটেরোলোগাস হোস্ট। তো হেটেরোলোগাস হোস্ট কাকে বলে, যে ইফ এনি প্রোটিন এনকোডিং জিন, অর্থাৎ প্রোটিন এনকোডিং জিনটা মনে করো হিউম্যান্সের ছিল, তো সেটাকে আমরা হিউম্যান সেলসের মধ্যে ঢোকালে সেটাকে তখন হিউম্যান হেটেরোলোগাস হোস্ট বলবো না,
মনে করো ওটাকে আমরা কোনো ব্যাকটেরিয়া মনে করো ইকোলায়ের মধ্যে আমরা সেটাকে ঢোকালাম এবং সেটার হচ্ছে রেপ্লিকেশন করতে শুরু করলাম, মানে রিকম্বিনেন্ট প্রসেসে। তখন আমরা তাকে বলবো, তখন সেই প্রোটিনটা যেটা আমরা পাবো সেটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট প্রোটিন। অর্থাৎ ইফ এনি প্রোটিন এনকোডিং জিন, মনে করো হিউম্যানের জিন নিয়ে আমরা ইকোলায়ের মধ্যে, ইকোলাইটাকে হোস্ট সেল হিসেবে ব্যবহার করছি এবং ইকোলায়ের মধ্যে প্রোটিনটা এক্সপ্রেস করছি, তখন তাকে আমরা বলবো হেটারোলোগাস হোস্ট, আর ওই প্রোটিনটাকে বলবো রিকম্বিনেন্ট প্রোটিন। ঠিক আছে, এবারে কি বলছে, দ্য সেলস হারবারিং ক্লোন জিন অফ ইন্টারেস্ট মে বি গ্রোন অন এ স্মল স্কেল ইন দ্য ল্যাবরেটরি। তো ল্যাবরেটরিতে আমরা কিন্তু খুব স্মল স্কেলে আমরা এটাকে জিন অফ ইন্টারেস্টের মানে গ্রোটাকে, মানে যেটা আমরা চাইছি সেটা স্মল অ্যামাউন্টে আমরা ল্যাবরেটরিতে করতে পারি। দ্য কালচার মে বি ইউজড ফর এক্সট্রাক্টিং দ্য ডিজায়ার্ড প্রোটিন অ্যান্ড দেন পিউরিফাইং ইট বাই ইউজিং ডিফারেন্ট সেপারেশন টেকনিক। হচ্ছে কালচারটাকে আমরা ওই ডিজায়ার প্রোটিনটাকে নিয়ে কালচার করতে পারি অ্যান্ড দেন পিউরিফাইং ইট, এবং সেটাকে হচ্ছে পিউরিফাই করতে পারি। অর্থাৎ আমরা ল্যাবরেটরিতে হচ্ছে স্মল স্কেলে কিন্তু আমরা এটাকে কালচার করে জিনটাকে করে আমরা সেখান থেকে হচ্ছে প্রোটিনটা পেতে পারি। তারপরে প্যারাতে কী বলছে, দ্য সেলস, এখান থেকে খুব বেশি কিছু ইম্পর্টেন্ট নয়, খালি হেটারোলোগাস হোস্ট হচ্ছে কাকে বলে, কেন বলছে সেটা হচ্ছে মনে রাখবে। দ্য সেলস ক্যান অলসো বি মাল্টিপ্লাইড ইন এ কন্টিনিউয়াস কালচার সিস্টেম ওয়্যার ইন দ্য ইউজড মিডিয়াম ইজ ড্রেন্ড আউট ফ্রম ওয়ান সাইড ওয়াইল ফ্রেশ মিডিয়াম ইজ অ্যাডেড ফ্রম দ্য আদার টু মেনটেন দ্য সেলস ইন দেয়ার ফিজিওলজিক্যালি মোস্ট অ্যাক্টিভ লগ অর এক্সপোনেনশিয়াল ফেজ। তাহলে এই লাইনটার মানে বলছে, দ্য সেলস ক্যান অলসো বি মাল্টিপ্লাইড ইন এ কন্টিনিউয়াস কালচার সিস্টেম। অর্থাৎ কন্টিনিউয়াস ম্যানারে আমরা সেলটাকে মাল্টিপ্লাই তখনই করতে পারি যখন মনে করো সেলটা কী হচ্ছে একটা মিডিয়ামকে ইউজ করছে। এবার সেই যে ইউজড যে মিডিয়ামটা সেটাকে আমরা কী করলাম, একটা সাইড থেকে আমরা বার করে দিলাম এবং ফ্রেশ মিডিয়াম একটা সাইড থেকে দিচ্ছি। মানে কি, সেলসটা আছে, মনে করো খাবার যেটা খাওয়া হয়ে যাচ্ছে সেটাকে আমরা একদিক থেকে বার করে দিচ্ছি আর যে আবার আমরা নতুন খাবার তাকে দিচ্ছি। তাহলে কী হবে, তার একটা ফিজিওলজি মোস্ট অ্যাক্টিভ সে স্টেটে থাকবে, মানে তার সবসময় হচ্ছে খাবার আছে। তাহলে সে কী করবে, সে সবসময় ওখানে মাল্টিপ্লাই করতে শুরু করবে। তো সেটাই এখানে বলা আছে যে একটা সাইড থেকে আমরা ইউজ যে মিডিয়ামটা সেটাকে বার করে নিচ্ছি এবং একটা সাইডে হচ্ছে সেই মানে নতুন যে মিডিয়ামটা সেটাকে আমরা দিচ্ছি। ফলে কী হচ্ছে, অ্যাক্টিভ লগ অর এক্সপোনেনশিয়াল ফেজে আমরা ওই কালচারটাকে রাখতে পাচ্ছি। দিস টাইপ অফ কালচারিং মেথড প্রোডিউসিং এ লার্জ বায়োমাস লিডিং টু হায়ার ইল্ড অফ ডিজায়ার প্রোটিন। তো এইভাবে আমরা কালচার করে কী করতে পারি, আমরা একটা লার্জ অ্যামাউন্ট অফ বায়োমাসে বায়োমাস ইউজ মানে প্রোডিউস করতে পারি এবং সেখান থেকে হচ্ছে ডিজায়ার প্রোটিন, আমরা হায়ার ইল্ডের ডিজায়ার প্রোটিন পেতে পারি। ঠিক আছে, এবারে কী বলছে, এবারে বায়োরিয়্যাক্টরের কথা বলছে। স্মল ভলিউম কালচার্স ক্যান নট ইল্ড অ্যাপ্রিসিয়েবল কোয়ান্টিটিস অফ প্রোডাক্ট। অর্থাৎ স্মল ভলিউমটা হচ্ছে খুব কম অ্যামাউন্ট অফ কালচার, কী বলছে, আমাদের অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিস অফ প্রোডাক্ট কিন্তু আমাদের ইল্ড করতে পারে না, মানে তৈরি করতে পারে না। টু প্রোডিউস ইন লার্জ কোয়ান্টিটি দ্য ডেভেলপমেন্ট অফ বায়োরিয়্যাক্টর ওয়্যার লার্জার ভলিউম অফ কালচার ক্যান বি প্রসেসড ওয়াজ রিকোয়ার্ড। অর্থাৎ আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের প্রোডাক্টটা দরকার, তো বেশি পরিমাণে প্রোডাক্ট দরকার হতে হলে আমাদের একটা স্মল ভলিউম অফ কালচারকে করলে কিন্তু হবে না, আমাদের লার্জ ভলিউম অফ কালচারকে হচ্ছে প্রসেস করতে হবে। তো লার্জ ভলিউম অফ কালচার আমাদের প্রসেস করতে গেলে একটা কন্টেনার দরকার, তো সেই জন্যই হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ বায়োরিয়্যাক্টর হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে। যেখানে কি বলছে, দাস বায়োরিয়্যাক্টর ক্যান বি থট অফ অ্যাজ ভেসেল ইন হুইচ র মেটেরিয়াল আর বায়োলজিক্যালি কনভার্টেড ইন্টু স্পেসিফিক প্রোডাক্ট। এইভাবে কি হচ্ছে, বায়োরিয়্যাক্টর একটা বলছে অ্যাজ ভেসেলসের মতো কাজ করছে, যেখানে আমরা কি করছি র মেটেরিয়াল দিয়ে দিচ্ছি আর বায়োলজিক্যালি কনভার্টেড ইন্টু স্পেসিফিক প্রোডাক্ট। র মেটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, বায়োলজিক্যালি কী হচ্ছে, স্পেসিফিক প্রোডাক্টে তৈরি হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল এনজাইম এটসেট্রা। অর্থাৎ যেটা আমরা চাইছি র মেটেরিয়াল আমরা সেখানে বায়োরিয়্যাক্টরে দিয়ে দিলাম, সেটা বায়োলজিক্যালি হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট যেমন ইন্ডিভিজুয়াল এনজাইম এটসেট্রা তৈরি করছে। ইউজিং মাইক্রোবিয়াল প্ল্যান্ট অ্যানিমাল অর হিউম্যান সেলস, কাকে কাকে ইউজ করে, কোনো মাইক্রোবিয়াল প্ল্যান্ট তারপর হিউম্যানস অ্যান্ড অ্যানিমাল কোনো সেলসকে ইউজ করে কী করছে, এই র মেটেরিয়াল থেকে হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট অথবা ইন্ডিভিজুয়াল এনজাইম এগুলো তৈরি হচ্ছে।
A bioreactor provides the optimal condition for achieving the desired product by providing optimal growth condition, temperature, pH, substrate, salts, vitamin and oxygen. Okay, so this bioreactor ki hoche bioreactor amra kintu ekta optimal temperature, pressure, jeta mane optimal growth condition, shetake amra kintu maintain korte pachi. Shetai bolchi bioreactor provides the optimal condition for achieving the desired product, অর্থাৎ desired product টাকে achieve করার জন্য যে optimal conditionটা আমাদের দরকার bioreactorটা কিন্তু সেটাকে provide করছে, bioreactorে সেটা করা সম্ভব হচ্ছে. The most commonly used bioreactor are of styrene type, which are shown in figure 11.7. অর্থাৎ 11.7 মানে এই figure দেখো, এই যে bioreactor simple stirred tank bioreactor, অর্থাৎ এটা, okay. আর এটা হচ্ছে স্পার্স স্টার ট্যাঙ্ক বায়োরিয়েক্টার থ্রু হুইচ স্টেরাইল এয়ার বাবলস আর স্পার্সড. ওকে, এই যে এয়ার বাবলস হচ্ছে তৈরি হচ্ছে তাইকে স্পার্স স্টার ট্যাঙ্ক বায়োরিয়েক্টার বলা হচ্ছে. তো তোমাদের কিন্তু এই ছবিটা তুলে অনেক সময় হচ্ছে কোশ্চেন আসে, যদি ছবি তুলে কোশ্চেন আসে তো এখান থেকে কিন্তু আসার চান্স আছে. এগুলো তো দিতে পারে, মানে এই ছবিটা দিয়ে দিতে পারে এটা কি, তো এটা হচ্ছে সিম্পল স্টার ট্যাঙ্ক বায়োরিয়েক্টার. ওকে, এবার কি বলছে, এ স্টার ট্যাঙ্ক রিয়্যাক্টার ইজ ইউজুয়ালি সিলিন্ড্রিক্যাল অর উইথ এ কার্ভ বেস টু ফ্যাসিলিট দ্য মিক্সিং অফ রিয়্যাক্টার কন্টেন্ট. অর্থাৎ এই যে সিম্পল যে এটা বলছে ট্যাঙ্ক স্টার ট্যাঙ্ক রিয়্যাক্টার, সেটা কি বলছে ইউজুয়ালি সিলিন্ড্রিক্যাল হয়, দেখো সিলিন্ড্রিক্যাল অর্থাৎ সিলিন্ডারের মতো একটা, অর উইথ এ কার্ভ বেস টু ফ্যাসিলিট, কার্ভড একটা বেস হয়, কেন কার্ভ বেস হয় সেটাই বলছে, ফ্যাসিলেট দ্য মিক্সিং অফ দ্য রিয়্যাক্টার কন্টেন্ট. এটা কিন্তু মনে রাখতে হবে যে স্টার ট্যাঙ্ক রিয়্যাক্টারের হচ্ছে বেসটা হচ্ছে কার্ভড হয়, কেন রিয়্যাক্টার যে কন্টেন্টগুলো দেবো সেগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়. দ্য স্টারার ফ্যাসিলেটস ইভেন মিক্সিং অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি থ্রু আউট দ্য বায়ো রিয়্যাক্টার. দ্য স্টারার হচ্ছে স্টারার কোনটা, দেখো দেখো তোমাদের এই বইয়ে তো দেখায়নি স্টাইরাইড, তো স্টাইরাইড হচ্ছে নিচের দিকে থাকে, সেটা মেনলি কী করে, স্টাইরাইড কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে স্টাইরাইড ফেসিলেট ইভেন মিক্সিং অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি থ্রু আউট দ্য বায়ো রিয়্যাক্টার, অর্থাৎ ওটা মিক্স করে, স্টাইরাইড দিয়ে আমরা মিক্স করি, তো সেটাও হচ্ছে মিক্সিং অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি থ্রু আউট দ্য বায়ো রিয়্যাক্টার. অল্টারনেটিভলি যদি না হয় এয়ার ক্যান বি বাবলড থ্রু দ্য রিয়্যাক্টার, অর্থাৎ নাহলে হচ্ছে কী হবে, এয়ার হচ্ছে বাবলড হতে থাকবে. If you look at the figure closely, you will see that the bioreactor has an agitator system, an oxygen delivery system and a foam control system, a temperature control system, pH control system and sampling ports so that small volume of the culture can be withdrawn periodically. To dekho amra bhalo kore jodi dekhi sob kota kintu ami to khuje pacchi na, dekho এখানে দেখো ফোম ব্রেকার আছে, তারপর হচ্ছে এই যে অ্যাসিড কন্ট্রোল আছে, এখানে স্টিম ফর স্টেরিলাইজেশন আছে, এখানে স্টেরাইল এয়ার দেওয়া আছে, তো সব কটা আমি খুঁজে পাচ্ছি না. এমন হচ্ছে তোমার এইটা কোথায় স্যাম্পলিং পোর্টস, স্যাম্পলিং পোর্টস তো এখানে কোথাও আমি দেখছি না. তো স্যাম্পলিং পোর্টস হচ্ছে এইরকম নিচের দিকে থাকে, সেখান থেকে আমরা কী করি স্যাম্পেলটা অল্প করে স্যাম্পেল, এই যে সো দ্যাট স্মল ভলিউম অফ দ্য কালচার ক্যান বি উইথড্রন পিরিয়ডিক্যালি, আমরা স্মল ভলিউম অফ কালচারটাকে উইথড্র করতে পারি. তো এরকম হচ্ছে নিচের দিকে হচ্ছে থাকার কথা. ওকে, তো এই হয়ে গেল আমাদের বায়ো রিয়্যাক্টার. এবারে আছে আমাদের ডাউনস্ট্রিম প্রসেসিং. ডাউনস্ট্রিম প্রসেসিং আমাদের কী আছে বলছে, আফটার কমপ্লিশন ডাউনস্ট্রিম প্রসেসে কী হচ্ছে, এই যে বায়োসিনথেটিক স্টেজে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে প্রসেসিংটা, তারপর ওটাকে মার্কেটে দেওয়ার আগে, মানে মার্কেটে দেওয়ার আগে ওটাতে কিছু একটু আরও প্রসেসিং করতে হচ্ছে, তো সেটাই হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেসিং. তো ওটা আজকে আমরা দেখবো না, আমরা ওটা পরের দিন দেখবো, খুব ছোটো টপিক. তো ওটা হয়ে গেলে আমাদের কিন্তু এই বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস চ্যাপ্টারটা শেষ হচ্ছে. তো অনেক দিন ধরে এটা চলছে, তো এটা আলটিমেটলি শেষ হলে এর পরে যে চ্যাপ্টারটা আছে সেটা আরও ইন্টারেস্টিং, যেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন. ওকে, তো সেটাও আমরা এর পরে পরেই হচ্ছে শুরু করে দেবো, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, আর আগে যেগুলো পড়া হয়েছে সেগুলোও পড়ে নেবে, সেখান থেকে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই করা. থ্যাংক ইউ, টাটা.